আসলে দেখাই আমি এই ট্রফিটা তৈরি করলাম শুধু মেসিকে স্মরণ করে। আপনার বাড়ির লোকজন বন্ধু-বান্ধব আশপাশের লোকজন কি বলছে এটা দেখে? আমার বাড়ির আশপাশের লোকজন অনেকেই ভালো বলে অনেকেই খারাপ বলে যে আর্জেন্টিনা নাকি একটা দল হইছে তো দলটা ত্যাগ কইরা আসো ওই মেসিকে মানে দুর্ব্যবহার করতে আর কি। আমি কইলাম না আমি এই মেসিকে ভালোবাসি এই জন্য আপনারা কি দেখাতে পারবেন যে 32টা দল হাজার হাজার প্লেয়ারের মতো আমার এই মেসি চলে গেলে আমার মেসির মতো কেউ আর আসবে কিনা বলা যাবে না। আচ্ছা আমি একটু কথা বলি, আপনি যে এই কাপটা বানিয়েছেন, কাপ বানানোর পর আপনার এলাকার মানুষ আপনাকে নিয়ে কোনো টিটকারি বা কোনো লোক উপহাস করছে না? অনেকেই ভালো বলছে যে হ্যাঁ আমরাও মেসি সাপোর্টার, মেসি ভক্ত এবং আর্জেন্টিনার সাপোর্ট করি আমরা সবাই। প্রায় কত টাকা খরচ হয়েছে এই ট্রফিটা বানানোর? এটা তো আমি নিজে তৈরি করছি কিন্তু আমার খরচা অল্প পড়ছে, যেহেতু আমি রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করি নাই, কেননা আমি একটা দলকে ভালোবাসি দেখা এটা খরচের কথা আমার সঠিক জানা নেই। কতদিন সময় লেগেছে? সময় লেগেছে আমার 1.5 মাস। এটা 370 গ্রাম আমার এই ট্রফিটার ওজন। আপনার এই পাগলের মতো ভালোবাসা দেখে আপনাকে পাগলামি বলেনি কেউ? বলছে, অনেকে বলে। কি বলে? তুমি পাগল হয়ে গেছো মেসির প্রতি। আমি তাদেরকে কইলাম যে আমার মেসির মতো তোমরা একটা প্লেয়ার দেখাও, যে তোমরাও তো অন্য অন্য দেশের প্লেয়ার দেখা আপনারাও পাগল হয়েছে, কিন্তু আমি তো বলি না। তবে আমার দলে আপনারা কেন এসব বলেন? তবে এই ট্রফিটা বিক্রি করার জন্য আমাকে অনেকে বলছে বাইরে, আমার শেখবাস বগুড়া জেলা শেখবাস থানায় আমি এখানে আসি আপনাদেরকে এটা দেখানোর জন্য। অনেকে বলছেন যে তুমি এই ট্রফিটা বিক্রি করো, আমি কইলাম না ট্রফি আমি বিক্রি করবো না। এই ট্রফিটা অনেকে বলছেন আরো যে কত টাকা তুমি ট্রফি বিক্রি করতে পারবা, তাদেরকে বলে দিছি যে ট্রফিটার ওজনে যদি আপনারা কেউ টাকা দিতে চান আমি ট্রফি কখনো এটা বিক্রি করতে পারবো না। এই ট্রফি আমি তাকে দিতে চাই, এই ট্রফিটার যে যোগ্যতা আমার, আমি তো তেমন কিছু করতে পারলাম না, এইটুকুই আমার সম্ভব হয়েছে যেটুকু পারলাম শুধু মেসিকে স্মরণ করা। উপহারটা যদি দিতে হয় আমি লিওলান মেসিকে দেব আর কাউকে না। আর মেসি যদি চায় আমাকে তাহলে আমি এটা তাকে দিয়ে দেবো। সামনে বিশ্বকাপ ইনশাল্লাহ আমি তো মনে করি যে 2022 কাতার ওয়ার্ল্ড কাপটা আমার মেসির হাতে উঠবে, ইনশাল্লাহ উঠবে। কেননা আমি এটাও বলি যে কাতার বিশ্বকাপ আমার মেসির হাতে উঠবে এবং আমিও বাংলাদেশ থেকে আমিও এটা মেসিকে সারপ্রাইজ
2022 কাতার ওয়ার্ল্ড কাপ আমার মেসির হাতে উঠবে ইনশাল্লাহ এবং এটাও আমি বাংলাদেশ থেকে দিতে চাই যদি সহিচ্ছা আমার লেওল্যান্ড মেসি নিতে চাই হ্যাঁ মেসি দে লাভ ইউ বলেন মেসি বস আই লাভ ইউ মেসির ভক্তরা তে কাপ আমরা দেখতে চাই মেসির হাতে কাতার ওয়ার্ল্ড কাপ